Assalamualaikum Shupriyon, this is Jamil Islam Chami from Scan Your Brain with the Chami channel থেকে আমি বলতেছি সো আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত 2024 সালের যে বইটা হবে সেটি আলোচনা করব কি থাকবে কি কি অধ্যায় থাকবে চলো আমরা এটা দেখে নিই হ্যাঁ সো এখানে 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 সূচিপত্রটা চলে আসলাম আমরা আর তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে চাও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে জাস্ট ক্লিক করো যুক্ত হয়ে নাও ওকে আর হচ্ছে ধারাবাহিকভাবে প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায়ের ভিডিও পেতে হলে টিউটোরিয়াল পেতে হলে সাথে থাকতে হবে ওকে চলো গাণিতিক অনুসন্ধান সো এখানে কিছু ম্যাথ থাকবে সেখানে গাণিতিক অনুসন্ধান মানে হতে পারে এরকম চলকের মান বের করা এরকম হতে পারে যেমন এক্স প্লাস বড় করে দিই কেটে দিলাম এটাকে একটু অপস সরি আচ্ছা তাই হোক সমস্যা নেই ওকে এক্স প্লাস টু ইজ ইকুয়ালস টু ফাইভ এখানে এক্সের ভ্যালু কত হবে সেটাকে বের করতে মানে কি একটা কিছু অনুসন্ধান করলাম বের করলাম তাই না খুবই এটা হচ্ছে কি গাণিতিক অনুসন্ধান হতে পারে এরকম আমি জানি না ওকে হতে পারে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা নিয়ে এখানে কথাবার্তা বলা হবে আমরা জানি সংখ্যা অনেক প্রকার হতে পারে তাই না আমরা প্রত্যেকটা সংখ্যা নিয়ে আলোচনা করবো বাস্তব সংখ্যা তার মধ্যে একটা অন্যতম হ্যাঁ আমরা আলোচনা করব সমস্যা নেই ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী বস্তু রাশি খুঁজি সো এখানে রাশি নিয়ে কথা বলা হবে যেমন দ্বিপদী রাশি কী হতে পারে এক্স স্কোয়ার এটা দ্বিপদী রাশি উপরে স্কোয়ার আছে টু আছে দ্বিপদী আর এক্স কিউব মানে কি ত্রিপদী হ্যাঁ মানে কি এখানে কয়টা আছে বলো তো এক্স তিনটা এক্স গুণ এক্স এরকম আছে সো এটা ত্রিপদী তো তোমাকে ঘন বস্তুতে খুঁজতে হবে কিউবিকে খুঁজতে হবে হ্যাঁ যে কোথায় কী আছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এখানে কিছু প্রশ্ন থাকবে সেগুলো হচ্ছে বড় প্রশ্ন হ্যাঁ মানে সঞ্চয় শতকরা সঞ্চয়ের হার পার্সেন্টেজ ঠিক আছে তারপর মনে করো যে চক্রবৃদ্ধি মুনাফা এইসব কোনো অঙ্ক এখানে থাকবে ত্রিভুজ চতুর্ভুজ নিয়ে আলোচনা করা হবে জমিন নকশায় কেমনে ত্রিভুজ এবং চতুর্ভুজ থাকে তা নিয়ে আলোচনা করা হবে মানে কি তোমাকে এখানে জ্যামিতিক বিষয় শিখতে হবে তা মূলত হচ্ছে ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে শিখতে হবে চতুর্ভুজ মানে শুধু একটা না চতুর্ভুজ কিন্তু অনেকগুলো হতে পারে আয়তের চতুর্ভুজ সামান্তরিক চতুর্ভুজ সবগুলো এখানে শিখতে হবে ওকে অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি মানে গ্রাফ পেপার এরকম গ্রাফ পেপার থাকবে এরকম গ্রাফ পেপার থাকবে গ্রাফ পেপারে তোমার কী করতে হবে তোমার মানগুলো বসাইতে হবে বসে কী করতে হবে গ্রাফটা ফুলফিল করতে হবে ঠিক আছে বৃত্তের খুঁটিনাটি বৃত্ত নিয়ে আলোচনা করা হবে পরিমাপে প্রতিসমতার প্রয়োগ সমতা প্রতিসমতা পরিমাপ করতে হবে এখানে পরিমাপের অধ্যায় থাকবে এখানে কিছু অঙ্ক থাকবে অনেক বেশ কিছু অঙ্ক থাকবে বাইনারি সংখ্যা পদ্ধতি মানে জিরো এক নিয়ে যারা কাজ করে আমরা কিন্তু জানি জিরো এক বাইনারি সংখ্যা কী নিয়ে কাজ করে অনলি ফর জিরো এবং এক নিয়ে কাজ করে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই তথ্য মানে এখানে তথ্য পরিসংখ্যান যে অধ্যায়টা থাকবে এখানে যেমন মনে করো গড় নির্ণয় করতে বলতে পারে অ্যাভারেজ তারপরে প্রচুরক মধ্যক হ্যাঁ তারপরে বিভিন্ন গ্রাফ থাকতে পারে এই বিষয়গুলো এখানে থাকবে এরপর তোমাদের অধ্যায় শুরু হবে কে এটা জানি না ভাই আমি কে এটা ঠিক আছে অ্যাটলিস্ট আমি না দেখতে সুন্দরই লাগতেছে অবশ্য এনিওয়ে জাস্ট ফর ফান তো তোমরা এই অধ্যায়গুলোর যদি সলিউশন পেতে চাও তাহলে কী করবা তাহলে আমার সাথে থাকতে হবে হ্যাঁ আমি সলিউশনগুলো সবগুলো প্রোভাইড করবো ওকে সো তোমাদের সকলকে ধন্যবাদ সাথে থাকো সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম